ইতালির ভ্যানিসে বাংলাদেশের শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। কোটা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ শিক্ষার্থীদের গুলিবর্ষণ, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের দাবি আদায়ে সমর্থন জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ইতালি ভ্যানিসের বসবাসরত বাংলাদেশিরা। ভ্যানিসের ম্যাস্ত্রে ইন্টার ইস্পিয়ার মার্কেট চত্বরে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে যে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করে ইতালিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ইতালিয়ান ও বক্তব্য রাখেন। সে সময় ভ্যানিস বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিভাবক ছাড়াও নানা শ্রেণী পেশা মানুষ একাত্মতা প্রকাশ করে সমাবেশে ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। ইফতেখার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।